গরমকাল স্নান না করে থাকাই যায় না, এটা খুব স্বাভাবিক নিয়মে স্নান করি আমরা গরমকালে। কিন্তু শীতকাল যখন আসে তখন কিন্তু আমরা অনেকেই স্নানটাকে অ্যাভয়েড করি, বা গরমকালেও অনেকেই থাকে খুব তাড়াহুড়োতে স্নান হচ্ছে না, ঘরে এসি আছে, এসি চালিয়ে বসলে আর গরম লাগে না। আমার পরিচিত এরকম অনেকেই আছে, দু তিনজন আছে যারা স্নান না করেও খুব ভালো থাকে এসি চালিয়ে। কিন্তু স্নান না করাটা কত যে ক্ষতি সেটাই আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটি কথা বলে নিই, ফেসবুকে কলকাতা ক্যানভাস একটি নতুন পেজ ওপেন করেছে, যেটি আপনি চাইলে ফলো করতে পারেন, নিচে ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া আছে। এবার বলি, পরপর দুদিন স্নান না করলে বা স্নান কোনোদিনই একদিনও যদি না করেন তার ক্ষতিটা কি। প্রথমেই বলি, স্নান না করার দরুন কি হয়, আমাদের শরীরে 1000 রকমের ব্যাকটেরিয়া আছে, তাদের মধ্যে 40 রকমের ফাঙ্গাসও রয়েছে। এবার এই ব্যাকটেরিয়াগুলো সবই যে খারাপ তা নয়, ভালোও আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত বা খারাপ ব্যাকটেরিয়াও কিন্তু রয়েছে, যেগুলো সাবান দিয়ে স্নান করলে সাবানের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায় সেই ব্যাকটেরিয়া। কিন্তু যদি আপনি স্নান না করেন তাহলে সেইগুলো আপনার শরীরে বাসা বাঁধছে, আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর যদি সেটা পরপর দুদিন তিন দিন হয় তাহলে আপনি নিজেই নিজের শরীরের ক্ষতি বা আপনার শরীরে ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করছেন, তাই স্নান করা অবশ্যই জরুরি। এছাড়াও বলি, যদি ঠিকমতো স্নান প্রতিদিন না করা হয় তাহলে আমাদের চামড়ার উপরে একটা তৈলাক্ত আস্তরণ পড়ে, যেটার দরুন আমাদের কিন্তু চর্মরোগ হতে পারে, সেই জন্য স্নানের প্রয়োজন। তাছাড়াও এই যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছে শরীরে, সেই ব্যাকটেরিয়াগুলো আপনার অজান্তেই আপনার নাকে কানে মুখে চলে যেতে পারে, যেটা সাংঘাতিক রকমের বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া আরও আছে, দেখবেন স্নান না করলে গরমকালে বিশেষ করে একটা শরীরে কিন্তু বিচ্ছিরি গন্ধ হয়, দুর্গন্ধ একটা হয়। ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের শরীরে 30 রকমের দুর্গন্ধ সৃষ্টি করে, যার দরুন বা গ্যাস তৈরি করে, যার দরুন আপনার শরীর কোনো না কোনোভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি নিজেও জানতে পারছেন না। বিশেষ করে বাচ্চাদের জন্য বলছি, বাচ্চারা অনেক সময় আবদার করে স্নান করব না, স্নান করতে ভালো লাগে না তাদের, কিন্তু তাদেরকে বিশেষ করে প্রতিদিনই কিন্তু গরমই হোক শীতই হোক স্নান কিন্তু করাতেই হবে। এবং আমাদের বড়দেরও মাথায় রাখতে হবে, স্নানকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, তাহলে আপনি আপনার শরীরকে ব্যাকটেরিয়া মুক্ত করতে কিন্তু পারবেন না, যে ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরে নানা রকম রোগ আনতে পারে, নানা রকম ক্ষতি ডেকে আনতে পারে। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন কেমন লাগলো। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্নান করে ব্যাকটেরিয়া মুক্ত জীবন তৈরি করুন। নমস্কার।